অর্চনা ড্রয়িং রুমে কেবল টিভির সিনেমায় মগ্ন। ঝিমলির মাস্টারমশাই এসেছেন, মেয়ে পড়ছে পাশের ঘরে, শব্দ তাই কমানো আছে টিভিতে, তবু মাঝে মাঝে মৃদুমন্দ বাজনা শোনা যায় গানের কলিও। পর্দা সরিয়ে উঁকি দিচ্ছে সরস্বতী, নতুন কাজের মেয়ে। রাত তিনের ফাই ফরমাস কাটার জন্য মাসখানেক হলো জোগাড় করা গেছে শালির দৌলতে। রায় দিঘি না রায়চক, কোথায় যেন বাড়ি। বছর দশ এগারো বয়স মেয়েটার, শ্যামলা রং, মুখখানি ভারী ফুটফুটে। শুভেন্দু হ্যাঙ্গারে শার্ট টাঙাতে টাঙাতে বলল, কিরে কিছু বলবি? তুমি চা খাবে মামা? কে করবে, তুই? মেয়েটা ফিক করে হাসল, আমি চা করতে শিখে গেছি। বাহ, তুই তো খুব কাজের হয়ে গেলি রে। জানো বাবা, আমাদের স্কুলে না একটা নতুন প্রোগ্রাম শুরু হয়েছে, লিটারেসি ক্যাম্পেইন। বাহ, এ তো খুব ভালো জিনিস। আমাদের মোটো হচ্ছে ইচ ওয়ান টিচ ওয়ান। তা তুই স্টুডেন্ট পাবি কোথায়, সারাশি নিয়ে ধরতে পারবি? হাসিতে লুটিয়ে পড়ল ঝিমলি। ও মা, তা কেন, আমার তো কতই সুবিধে, স্টুডেন্ট ঘরেই রয়েছে, সরস্বতী অওয়া কখ কিচ্ছু জানে না, ওকেই পড়াবো। অর্চনা প্রশ্ন করল, এর জন্য তোদের নম্বর আছে? না, নম্বর নেই, তবে স্কুল থেকে একটা সার্টিফিকেট দেবে। অর্চনা সন্দিগ্ধ চোখে তাকালো। স্কুল কি করে বুঝবে তুই সত্যি সত্যি পড়িয়েছিস? চশমা আবার চোখে লাগিয়ে শুভেন্দু খাতায় ছুঁকল, একটা হাঁকও পারল সঙ্গে সঙ্গে। সরস্বতী, এই সরস্বতী, কি রে, আমায় চা দিবি না? চিকন গলার জবাব ভেসে এলো, দিচ্ছি মামা, এই অঙ্কটা করে নি। খাতায় লাল পেন্সিল চালাতে চালাতে শুভেন্দু চেঁচালো, পাঁচ মিনিট পরে অঙ্ক কষলে তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, আগে আমায় চা দাও। তিন মিনিটে চা এসে গেল। খাটের পাশে চা রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে সরস্বতী, দেখছে মামাকে। খাতার উপর চশমা রেখে শুভেন্দু চায়ে চুমুক দিল, হালকা গলায় জিজ্ঞাসা করল, কি দেখছিস রে? ঝট করে খাতায় বসানো নম্বরের দিকে আঙুল দেখালো সরস্বতী। শুভেন্দু হাসল, পড়তে পারিস ওটা? বলতো কত? সেভেন। ঝিমলির বাংলা ভালো আসে না, সবকিছু ইংরাজিতেই শেখাচ্ছে। ভালো, রায় দিঘির মেয়ে কনভেন্ট এডুকেশন পাচ্ছে। কি ভালো লাগলো নিশ্চয়ই, গল্পের এই মায়াবী আমেজ ছোটবেলার সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে তো? তাহলে ঝটপট ডাউনলোড করুন মাই স্টোরিজেনি মোবাইল অ্যাপ, যা আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এই দুই জায়গাতেই খুঁজে পাবেন। অ্যাপ ডাউনলোড করে সংক্ষিপ্ত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেই পছন্দের গল্পের নিজস্ব কপি কিনে ফেলে আপনি কপি ডাউনলোড করে ফেলতে পারবেন আপনার রেজিস্টার্ড মোবাইলে, কোনো রকম সাবস্ক্রিপশন চার্জ ছাড়াই। তাই তো আমরা বলছি, Some voices stay forever.